বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাবি দ্বারকানাথ বিদ্যাভূষণ অ্যাংলো সংস্কৃত হাইস্কুলের শিক্ষকদের ঘেরাও করে রাখে ফেল করা পড়ুয়ারা। বিক্ষোভে সঙ্গ দেন অভিভাবকরাও, দাবি ফেল করা পড়ুয়াদের পাশ করাতে হবে। এদিন বিকেল 4:30 থেকে শুরু হয় ঘেরাও। শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রায় 5 ঘন্টা ঘেরাও করে রাখা হয়। আটকে পড়েন প্রধান শিক্ষক। বিদ্যালয় যা সিদ্ধান্ত নেয় সেটা সমবেত সিদ্ধান্ত, কালেকটিভ ডিসিশন। এই কালেকটিভ ডিসিশন একা হেডমাস্টারের পক্ষে এটা লঙ্ঘন করা সম্ভব নয়। সাথে আমার সাথে 4-5 জন মাস্টারমশাই আছেন, তাদেরও বয়স হয়েছে 55-56 বছর বয়স, তারা সিনিয়র টিচার। এই রাত্রি 9:30 পর্যন্ত আটকে রাখা হয়েছে। একটা মানুষের তো একটা গণতান্ত্রিক অধিকার আছে, সেই গণতান্ত্রিক অধিকারগুলো ধূলিসাৎ হচ্ছে, এর কোনো প্রতিবাদ নেই। রাত 9:30 নাগাদ শিক্ষকদের উদ্ধার করতে এগিয়ে আসেন ওই স্কুলেরই প্রাক্তনীরা। স্কুলের প্রাক্তনী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ঘেরাও ওঠে। নিজেদের সিদ্ধান্তেই অনর্থকে স্কুল কর্তৃপক্ষ। আমাদের সময় এই সিস্টেমটা তো ছিল না। আমি ক ক্লাস ফেল করলাম কি পাস করলাম তার জন্য আমার বাড়ির লোক আসবে না, যে এইভাবে আটকে রেখে 4:00 থেকে এতক্ষণ আটকে রেখে কি বলবো। সাধারণত একজন শিক্ষক যখন খাতা দেখেন, আমি বিশ্বাস করি যে সে যথাসাধ্য চেষ্টা করেন একে যাতে অন্তত উত্তীর্ণ করা যায়, কিন্তু কোনোভাবেই যখন সম্ভব হয়নি তখন সে আর কি করবে। সম্প্রতি সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যালয়ের ফেল করা ছাত্রীরা পাশের দাবিতে টানা 22 ঘন্টা শিক্ষিকাদের স্কুলে আটকে রাখেন। ঘটনার নিন্দা করে সমালোচনার ঝড় ওঠে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য প্রথমে ফেল করা ছাত্রদের পক্ষ নেয়, পরে চাপে পড়ে তারা নিজেদের ভুল স্বীকার করে। সন্তোষপুরের সেই সংক্রমণ ছড়িয়েছে গোটা রাজ্যে। এদিনের ঘটনাকেও সন্তোষপুরের সংক্রমণ বলে দাবি করেছেন হরিনাবির স্কুলের প্রধান শিক্ষক। পাশাপাশি সংসদের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি। সারা রাজ্যে হচ্ছে, এখানেও কয়েকদিন ধরে চেষ্টা করার পরে আজকে চেষ্টা করেছিল। একটা অদ্ভুত ধরনের বিশৃঙ্খলা, শিক্ষা ব্যবস্থা যেন ভেঙে পড়বে। অভিভাবকদের অভিযোগ, পাশ করানোর দাবিতে তারা প্রথমে স্কুল পরিচালন সমিতির সঙ্গে কথা বলেন। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পরিচালন সমিতির প্রধান শিক্ষককে আর্জি জানালেও সিপিএম এর শিক্ষক সংগঠনের সদস্য হওয়ায় তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। এক বিষয়ে ফেল তাদের স্যাররা তুলেছে, 2 বিষয়ে ফেল তাদের তুলে দিয়েছে স্যারদের ডিসিশনে, একাডেমিক কাউন্সিলের ডিসিশনে। ম্যানেজিং কমিটির কাছে আমরা রিকোয়েস্ট করি, ম্যানেজিং কমিটি বলেছিল কনসিডার করার জন্যে। ম্যানেজিং কমিটির কথা না শুনে উনি ওনার একতরফা এবং উনি এবিটিএল লোক, উনি একটা পলিটিক্যাল ব্যাপারটা ফেলে দিয়েছেন। এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। এদের দাবি হচ্ছে এরা হায়ার সেকেন্ডারি টেস্ট পরীক্ষায় এলাও হতে পারেনি, এদের এলাও করে দিতে হবে। পরিচালন সমিতিরও দাবি তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধান শিক্ষককে কোনো আর্জি জানায়নি। গোটা বিষয়টি তারা প্রধান শিক্ষকের হাতেই ছেড়ে দিয়েছিলেন। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।